ওম পরমাত্মারিনা শুনছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তরীলা ষষ্ঠ পরিচ্ছেদ অন্তিম অংশ শিবানন্দে দিল বিনয় করিয়া আমার বা হিয়া ফিরিয়ে ঝাঁকড়া পর্যন্ত গেল সেই দশজন ঝাঁকড়াতে পাইল কিয়া বৈষ্ণবের বন পত্রী দিয়া শিবানন্দে বার্তা পুছিলা শিবানন্দ কহে তিহ ইহানাইলা বাহুরিয়া সেই দশজন আইল ঘর তার মাতা পিতা হইল চিন্তিত অন্তর এথা রঘুনাথ দাস প্রভাতে উঠিয়া পূর্ব মুখ ছাড়ি চলে দক্ষিণ মুখ হইয়া ছত্রভোগ পার হইয়া ছাড়িল সরান কুগ্রাম গিয়া দিয়া করিল প্রয়াণ ছত্রভোগ বর্তমান সুন্দরবনের অন্তর্গত স্থান বিশেষ সরান অর্থাৎ প্রসিদ্ধ রাজপথ গ্রাম গিয়া দিয়া করিল প্রমায়ণ ভক্ষ নবেক্ষার সমস্ত দিবস গমন ক্ষুধা নাহি বাধে চৈতন্য চরণ প্রাপ্তে মন কভুচর্বণ কভুরন্ধন কভু দুগ্ধ পান জবে যেই মিলে তাহে রাখেনি জ প্রাণ বারোদিনে চলি গেলা শিপুরুষোত্তম পথে রাত্রি দিনমাত্র করিলা ভোজন স্বরূপাদি সহ আছেন বসিয়া অঙ্গনে দূরে কহে আইলা রঘুনাথ প্রভু কহে আইসি ধরিল চরণ ওঠি প্রভু কৃপায় তার কইল আলিঙ্গন স্বরূপাদি সব ভক্তের ধর চন্দন বন্দিল প্রভু কৃপা দেখি সবে আলিঙ্গন কইল প্রভু কহে কৃষ্ণ কৃপা বলিষ্ঠ সেবা হইতে তোমাকে কাড়িয়া বিষ্ঠা বিষয়ে গর্ত হইতে রঘুনাথ মনে কাহে কৃষ্ণ না জানি তোমার কৃপায় কাড়িল আমা এই আমি মানি প্রভু কহেন তোমার পিতা জ্যাঠা দুই জনে চক্রবর্তী সম্বন্ধে হাম হাজ্য করি মানে আজা করি মানে মাতামহ রাজ চক্রবর্তীর দোহে হয় রূপদাস অদেব তারি আমি করি পরিহাস ইহার পাপ জ্যাঠা বিষয় বিষ্ঠা অভিরা সুখ পরিমাণে বিষয় বিষের মহাপীড়া যদ্যপি ব্রাহ্মণ করে ব্রাহ্মণের বৈষ্ণবের প্রায় তথা বিষয়ের স্বভাব করে মহা অন্ধ সেই কর্ম করায় যাতে হয় ভববন্ধ হ্যান বিষয়ে হইতে কৃষ্ণ উদ্ধারিলেন তোমা কহনে না যায় কৃষ্ণ কৃপার মহিমা রঘুনাথের মা লিন্ন দেখিয়া স্বরূপের কহে কৃপা আদ্র চিত্ত হইয়া এই রঘুনাথে আমি সপিনতো তোমারে ভাতপুত্র ভৃত্ত রূপে তুমি কর অঙ্গীকারে তিন রঘুনাথ নাম হয় আমার গণে স্বরূপের রঘুনাথ আজি হইতে ইহার নামে তিন রঘুনাথ তপন মিশ্রের পুত্র এক রঘুনাথ রঘুনাথ বৈদ্য দ্বিতীয় রঘুনাথ দাস তৃতীয় স্বরূপের রঘুনাথ আজি হইতে ইহার নামে আয়াত এত কহি রঘুনাথের হস্ত ধরিলা স্বরূপের হস্তে তার সমর্পণ কইলা স্বরূপ কহে মহাপ্রভুর যে আজ্ঞা হইল এত কহি রঘুনাথে পুন আলিঙ্গিল চৈতন্যের ভক্ত বাৎসল্য কহিতে না পারি গোবিন্দের কহে রঘুনাথে দয়া করি পথে ইহ করিয়া আছে বহুত লঙ্ঘন কতদিন করো ইহার ভালো সন্তর্পণ লঙ্ঘন অর্থাৎ উপবাস ভালো মতো দিয়ে বিশেষ রূপের দ্বারা শুষ্ক শরীরকে করা সন্তর্পণ রঘুনাথ কহে যাই কর সিন্ধু স্নান জগন্নাথ দেখিয়া আসি কর ভোজন এত বলি প্রভু মধ্যাহ্ন করিতে উঠিলা রঘুনাথ দাস সব ভক্তের মিলিলা রঘুনাথে প্রভুর কৃপা দেখি ভক্তগণ বিস্মিত হইয়া করে ভাগ্য প্রশংসন রঘুনাথ সমুদ্রে যাই স্নান করিলা জগন্নাথ দেখি পুন গোবিন্দ পাশ আইলা প্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তার দিল আনন্দিত হইয়া রঘুনাথ প্রসাদ পাইল এই মত রহেতিহ স্বরূপ চরণে গোবিন্দ প্রসাদ তার দিল পঞ্চদিনে আর দিন হইতে পুষ্পঞ্জলি দেখিয়া সিংহদ্ে খাড়া রহে ভিক্ষার লাগিয়া জগন্নাথের সেবক যত বি সৈর গণ সেবা সারি রাত্রে করে গেহেরে গমন সিংহদ্ে খাড়া রহে দাঁড়িয়ে থাকে আচ্ছা দ্বারে অন্নাত্রি বৈষ্ণব দেখিয়া প্রসারির ও ঠাঁই দুয়ায় কৃপাত করিয়া এই তো সর্বকাল আছে ব্যবহারে নিষ্কিঞ্চন ভক্ত খাড়া হয় সিংহদ্বারে নিশি কৃষ্ণ ভজনের জন্য যিনি সর্বস্ব ত্যাগ করে কাঙাল সেজিস যখন যা মেলে তাই আহার করে তৃপ্তি লাভ করেন সেই ভজনাঙ্গের অনুষ্ঠান করে থাকেন তিনি হলো নিষ্কিঞ্চন ভক্ত সর্বদিন করে বৈষ্ণব নাম ও সংকীর্তন স্বচ্ছন্দে করেন জগন্নাথ ও দর্শন কেহ ছত্রে ভাগি খায় যে বা কিছু পায় কেহ রাত্রে ভিক্ষা লাগে সিংহদ্বারে যায় কেউ ছত্রে অন্নদান স্থানে মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান যাহা দেখি হয় গৌর ভগবান কহে রঘুনাথ রাত্রে সিংহ দ্বারে খাড়া হইয়া মাগি খায় সুনিতুষ্ট হইয়া প্রভু কহিতে লাগিলা কালো কইলা ভালো কইলা বৈরাগীর ধর্ম আচরিলা বৈরাগী করিব সদানাম্য সংকীর্তন মাগিয়া খাইয়া করে জীবন রক্ষণ বৈরাগী হইয়া যে বা করে কার্য কার্যসিদ্ধি নহে কৃষ্ণ করেন উপেক্ষা বৈরাগ্য হইয়া করে জিহার ও সলালস পরমার্থ খা যায় তার রসের বস বৈরাগীর কৃত্য নাম সংকীর্তন শাক পত্রফল মূলের উদর ভরণ জিহার লালসে যেই ইতি অতিধায় সৃষ্ণু দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় অর্থাৎ কামুক সৃষ্ণ অর্থাৎ কাম পরায়ণ উদর মানে অর্থাৎ পেটুক পরায়ণ সৃষ্ণু দর পরায়ণ কৃষ্ণ নাহি পায় আর দিন রঘুনাথ স্বরূপচরণী আপনার কৃত্য লাগি কইল নিবেদনে কি ছাড়াইলে ঘর না জানো উদ্দেশ কি মোর কর্তব্য প্রভু কর উপদেশ প্রভু আগে কথা মাত্র না করে রঘুনাথ স্বরূপ গোবিন্দ দ্বারা কহায় নিজবাদ প্রভু আগে স্বরূপ নিবেদিল আরে দিনে রঘুনাথ নিবেদয়ে প্রভুর চরণে কি কিমোর কর্তব্যময়ী না যেন উদ্দেশ আপনি মুখে কর উপদেশ হাসি মহাপ্রভু রঘুনাথেরে কহিলাম তোমার উপদেষ্টা করি তে দিলাম সাধ্য সাধন তত্ত্ব শিখ ইহার রোসানে। এত আমি তত নাহি জানি ইহো যত জানে তথাপি আমার আজ্ঞায় যদি শ্রদ্ধা হয় আমার এই বাক্য তুমি করি হ নিশ্চয় গ্রাম্য কথা না শুনিবে গ্রাম্য বার্তা না কহিবে ভালো না খাইবে আর ভালো না পড়িবে গ্রাম্য কথা হলো বৈষয়িক কথা যেসব কথার সঙ্গে ভগবত সম্বন্ধীয় বস্তুর কোনো সম্বন্ধ নাই সেই সব কথা সাধারণত স্ত্রীলোক সম্বন্ধীয় বা স্ত্রী সংঘ সম্পর্কিত কথাকেই গ্রাম্য কথা বোঝায় অমানি মানদ অমানি মানদ কৃষ্ণ নাম সদালবে সেবা মানসে করিবে এই তো সংক্ষেপে কইল আমি উপদেশ সরবরের ঠাই ইহার পাইবে বিশেষ দাহি পদবল্যাং শ্রী মুখ শিক্ষা শ্লোকা ত্রিণাদ প্রদা শ্রী মুখ শিক্ষা শ্লোক না শুনি চেন কীর্তনীয় সদা হরি শ্রী রঘুনাথ কইল চরণ বন্ধন মহাপ্রভু কইল তার কৃপা লিঙ্গন পুনঃ সমর্পিল তার স্বরূপের স্থানে অন্তরঙ্গ সেবা করে স্বরূপেরও শনে হ্যান কালে আইল সব গৌড়ের ভক্তগণ পূর্ববৎ প্রভু সবাই করিল মিলন সভা লইয়া গইল গুন্ডিচা মারজন সভাল লইয়া কইল প্রভু বন্য ভোজন রথযাত্রার সভালইয়া করিল নর্তন দেখি রঘুনাথের চমৎকার হইল মন রঘুনাথ দাস যবে সবারে মিলিলা অদ্বৈত আচার্য তারে বহু কৃপা কইলা শিবানন্দ সেন তারে কহেন বিবরণ তোমালইতে আমার পিতা পাঠালো দশজন আমাকে পাঠাতে পত্রী পাঠাইল আমারে তোমাকে পাঠাতে পত্রী পাঠাইল আমারে ঝাঁকরা হইতে তোমা না পাইয়া গেল ঘরে চারি মাস বই গৌড়ে গেলা শনি রঘুনাথের পিতা মনুষ্য পাঠাইলা সেই মনুষ্য শিবানন্দ সেনেরে পুছিলা মহাপ্রভু স্থানে এক বৈরাগী দেখিলা গোবর্ধনের পুত্র দিহ নাম রঘুনাথ পরিচয় তার নীলাচরে আছে তোমার সাপ শিবানন্দ কহেতি হয় প্রভু স্থানে পরম বিখ্যাত কেহা নাহি জানে কেবা আছেন সমর্পণ প্রভুর ভক্তগণের দেহ হয় রাত্রিদিন করে নাম সংকীর্তন ক্ষণমাত্র নাহি ছাড়ে প্রভুর চরণ পরম বৈরাগ্য নাহি ভক্ষ পরিধান জৈছে তৈছে আহার করি কয়ে পর দশ দশদণ্ড রাত্রি গেলে পুষ্পাঞ্জলি দেখিয়া সিংহ দ্বারে খাড়া হয় আহারলা লাগিয়া। কেউ যদি দেয় তবে করয় ভক্ষণ কভু উপবাস প্রভু করেন চর্বণ এত শুনি সেই মনুষ্য গোবর্ধন স্থানে কহিলা গিয়া সব রঘুনাথ বিবরণে শুনি তার মাতার পিতা দুঃখী বড় হইলা পুত্র ঠাঁই দ্রব্য মনুষ্য পাঠাতে মন কইলা চারি শত মুদ্রা দুই বৃত্ত এক ব্রাহ্মণ শিবানন্দের ঠাঁই পাঠাই ইলা ততক্ষণ শিবানন্দ কহে তুমি সব যাইতে না আমি যবে যাই তবে সঙ্গেই চলিবা এবে ঘরে যাহ যবে আমি সব চলিব তোমা সবে শোভাকারে সঙ্গে লইয়া যাব এই তো প্রস্তাবে শ্রী কবি কর্ণপুর রঘুনাথের মহিমা গ্রন্থে লিখিয়া আছে প্রচুর তথাি চৈতন্যচন্দ্রোদয় নাটক আচার্য রঘুযতুনন্দনসুমধু সুমধুর প্রিয় রঘুনাথি গুণ প্রাণধীকমদৃশ শ্রীচৈত্রিপতি বিদিত নীলাচলে তিষ্ঠতাম শ্রীমধুর স্বভাব আচার্য রঘুনন্দন বাসুদেব দত্তের প্রিয় পাত্র তার শিষ্য বহুগুণের আধার রঘুনাথ আমাদের প্রাণাধিক শ্রীচৈতন্য দেবের অত্যধিক কৃপালাভের জন্য সতত স্নিগ্ধ তিনি স্বরূপ দমোদরের অনুগত বৈরাগ্যের সাগর সেই রঘুনাথকে জানে না এমন লোক মিলাচলে কি আছেন য সর্বলোকেই কমানুরু রুচ্যা সৌভাগ্য কচিদ কৃষ্ট পচা যত্রায়মারণ পতুল্য কালং তৎপ্রেম শাকি ফলবান তুল্যম বিনা চা সেই ফসল দেয় যে জমি তা যেমন সকল লোকেরই প্রিয় তেমনি সকল লোকেরই প্রিয় এই রঘুনাথ দাস গাছ রোপণ করা মাত্রই ফল পাওয়ার ধারণ করার মতো তার হৃদয়ে কৃষ্ণপ্রেম পতিত হওয়া মাত্রই অতুলনীয় ফলবান গাছে পরিণত হয়েছে শিবানন্দ জয়ী সেই মনুষ্য কহিল কর্ণপুর সেই রূপে শ্লোক বরণিল বর্ষান্তরে শিবানন্দ চলিল নীলা চলে রঘুনাথের সেবক বিপ্র তার সঙ্গে চলে সেই বিপ্র চারি শত মুদ্রা লইয়া নীলা চলে রঘুনাথে মিলিল আসিয়া রঘুনাথ দাস অঙ্গীকার না করিলা দ্রব্য লইয়া তিনজন তাহাই হাই রহিলা তবে রঘুনাথ করি অনেক যতন মাস দুই তিন কইল প্রভুর নিমন্ত্রণ দুই নিমন্ত্রণে লাগি গৌরী অষ্টপন ব্রাহ্মণ ভিত্র ঠাই করে দেব গ্রহণ এই মতো নিমন্ত্রণ বর্ষ দুই কইল পাইছি নিমন্ত্রণ রঘুনাথ ছাড়ি দিল মাস দুই রঘুনাথ না করি নিমন্ত্রণ স্বরূপে বুঝিলা তবে সুচির নন্দন প্রভু কেন আমার নিমন্ত্রণও ছাড়ি দিল স্বরূপ কহি মনে কিছু বিচার করিল বিষয় দ্রব্য লইয়া করি নিমন্ত্রণ প্রসন্ন না হয় ইহাই জানি প্রভুর মন মোর চিত্র দ্রব্য লইতে না হয় নির্মল এই নিমন্ত্রণে দেখি প্রতিষ্ঠা মাত্র ফল অবরোধে প্রভু মোর মানে নিমন্ত্রণ না মনিলে দুঃখী হবে এই মূর্ঘজন এত বিচারিয়া নিমন্ত্রণ ছাড়ি দিল শুনি মহাপ্রভু হা শিবলিতে লাগিল বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মন হইলে নহে কৃষ্ণের শরণ বিষয় অন্ন হয় রাজসনী মন্ত্রণ দাদা ভোক্তা তোহার মলিন হয় মন ইহার সঙ্কচে আমি এতদিনও নিল ভালো হইল জানিয়া আপনি ছাড়ি দিল কতদিনে রঘুনাথ সিং ছাড়িল ছত্রে যাই মাগি খাইতে আরম্ভ করিল গোবিন্দ পাশ শুনি প্রভু স্বরূপে রে রোগ বিক্ষা লাগি না হয় সিংহ দ্বারে স্বরূপে কহে সিংহ দ্বারে দুঃখান ছত্রে যাই মাগি খাই মধ্যাহ্ন কালে যাইয়া প্রভু কহে ভালো কইল ছাড়িল সিংহদ্বার সিংহদ্বারে পরীক্ষাবৃত্তি বেশ্বার আচার তথাহি किमर्थम् अयमागच्छति अयं दास्यति अनेन न दत्तमयं परा शत्मित्तयं दस्यति न दत्तमन्ना शमिष्यति न दास्यति দাঁড়িয়ে মনে মনে ভাবে একজন আসছে এই ব্যক্তি দান করবে এই ব্যক্তি করল না আরেকজন আসছে এই দেবে না এও দিল না আরেকজন আসবে সে দেবে ছত্রে যাই যথারা বৌতরা ভরণ আন কথা না হি সুখে কৃষ্ণ সংকীর্তন দান এত বুড়ি পুনঃতারে প্রসাদ করিলা গোবর্ধনের শিলা গুঞ্জা মালা তারে দিল শঙ্কর সরস্বতী বৃন্দাবন হইতে আইলা সেই গুঞ্জমালা কাঁথা গুঞ্জা মালা গোবর্ধন মহাপ্রভুর আগে আনি দিলা দুই অপূর্ব বস্তু পাইয়া প্রভু তুষ্ট হইলা স্মরণের কালে গলে পরে মালা গোবর্ধন শিলা কভু হৃদয় নেত্রে ধরে উপায় ঘণলয় কহুল হয় শিলে নেত্র জলে সেই শিলা ভিজে নিরন্তর শিলাকে কহেন প্রভু কৃষ্ণ কলেবার এই মতো তিন বৎসর মালা ধরিলা তুষ্ট হইয়া শিলা মালা রঘুনাথে দিলা প্রভু কহে এই শিলা কৃষ্ণের অবিগ্রহ ইহার সেবা করো তুমি করিয়া অগ্রহ এই শিলার করো তুমি সাত্ত্বিক পূজন অচিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন এক পূজা জল আর তুলসী মঞ্জরি সাত্বিক সেবা এই শুদ্ধ ভাবে তে করি শুদ্ধ কৃষ্ণ সুখেইক শুদ্ধ ভাব হলো কৃষি কৃষ্ণ সুখেইক তাৎপর্যময় ইচ্ছা এই মত এই দুই দিকে দুই পত্র মধ্যে মঞ্জরি এই মত অষ্টমঞ্জরি দিবে শ্রদ্ধা করি সিংহস্ত্রে শিলা দিয়া এই আজ্ঞা দিলা আনন্দে রঘুনাথ সেবা করিতে লাগিলা এক বিতস্তি দুই বস্ত্র পিঁড়া একখানি সরব গোসাই দিলেন কুবজা পানি বা এই মত রঘুনাথ করেন পূজন পূজা আকারে দেখে শিলায় ব্রজেন্দ্র নন্দন প্রভুর সহস্ত দত্ত গোবর্ধন শিলা এত চিন্তি রঘুনাথ প্রেমে ভাসি গেলা জল তুলসী সেবায় তার যত সুখদয় ষোড়শ উপাচার পূজায় যত সুখ নয় ষোড়শ আসন স্বাগত আচমনীয় আর্ক আচমন স্নান বসন আবরণ সুগন্ধ পুষ্প ধূপদীপ নৈবেদ্য বন্দনা অর্চনায় এই ষোলোটি উপাচারের নাম ষোড়শ উপাচার এই মতো দিন কত করেন পূজান, তবে স্বরূপ গোসাই কইল বচন বচন অষ্টকৌরীর খাজা সন্দেশ কর সমর্পণ করি দিলে তাই সেই অমৃতের সম আটটা করি দিয়ে যে খাজা সন্দেশ কিনতে পাওয়া যায় তা হলো অষ্টকৌরির খাজা সন্দেশ তবে অষ্টকৌরীর খাজা করে সমর্পণ স্বরূপ আঙ্কায় গোবিন্দ তারে করে সমাধান ওখানে সেই ছিলা মালা জবে পাইল সাই অভিপ্রায় সেই ভাবনা করিল শিলা দিয়া গোসাই মরে সমর্পিল গোবর্ধনে দিলার চরণে আনন্দ রঘুনাথ বাহ্য কহিল বিশ্বরণ কায়মনে সেবিলেন চরণ অনন্ত গুণ রঘুনাথের কি করিবে লেখা রঘুনাথের নিয়ম যেন পাষাণেরও রেখা সাড়ে সাত প্রহর যার তাহারও স্মরণে আহার নিদ্রা চারিদণ্ড সেহ নহে কোনো দিনে বৈরাগ্যের কথা তার অদ্ভুত কথন আজন্ম না দিল রসের স্পর্শন ছিঁড়া কানি কাঁথা বিনা না পরে বসন সমাধানে কইল প্রভুর আজ্ঞার পালন প্রাণ আগি সেবা করেন ভক্ষণ তাহা খাইয়া পোনা কি কহে নির্বেদ বচন তথাই শ্রীমদ ভাগবতে আত্মাং চেদ বিজানিয়াত পরং জ্ঞান ধুতাশয়া কিমিচ্ছন কশবা তিহর দেহং পুঞ্জাতি লম্পটা যে আপনাকে দেহ থেকে ভিন্ন বলে জেনেছে এবং জ্ঞানও বলে যার বাসনা নষ্ট হয়েছে সে কি ইচ্ছায় কিসের জন্য দেহা দিতে আসক্ত হয়ে দেহকে পোষণ করবেন প্রসাদান্ন প্রসারীর যত দুই তিন দিন হইলে ভাত সাড়ি যায় অর্থাৎ পচে যায় সিংহ দ্বারে গাভি আগে সেই ভাত ডারে সড়া গন্ধে ত্রিলঙ্গা গাই খাইতে না পারে সেই ভাত রঘুনাথ রাত্রে ঘরে আনি ভাত পাখালিয়া ফেলে দিয়া বহু পানি অর্থাৎ প্রক্ষালন করে ভাত ধুয়ে জল দিয়ে খাচ্ছে ভিতরের দৃঢ় যেই মাঝি ভাত পায় লোন দিয়া মাখি সেই সব ভাত খায় অর্থাৎ নুন দিয়ে মেখে সেই ভাত খাচ্ছে একদিন স্বরূপ তাহা করিতে দেখিল তাহার কিছু মাগিয়া খাইল কছে ওইছে অমৃত খাও নীতি নীতি আমার সবাই নাহিদ কি তোমার প্রকৃতি গোবিন্দের মুখে প্রভু সে বার্তা শুনিলা আর দিন প্রভু আসি তাহা কহিতে লাগিলা কাহা বস্তু খাও সবে আমায় না দেও কেনে এত বলি এক গ্রাস করিল ভক্ষণে আর গ্রাস লইতে স্বরূপ হাতে ধরিলা তোমা যোগ্য নহে বলি বলে নিলা প্রভু কহে নীতি নীতি নানা প্রসাদ খাই ওইছে সাধু আর কোনো প্রসাদে না পাই এই মতো রঘুনাথে বারবার কৃপা করে রঘুনাথের বৈরাগ্য দেখি সন্তোষ অন্তরে ও আপন উদ্ধার সেই রঘুনাথ দাস বৌরঙ্গ স্তবক অল্প বৃক্ষে কুরিয়া আছেন প্রকাশ তথাহি স্তবা পল্লং গৌরঙ্গ স্তব কল্পতরউ মহা সম্পদ দা বাপ্তপি পতিত মুদ্রিত্য কৃপয়া স্বরূপে জসিয়ে গুজনপি মাং নাশ মুদিতা উরা গুঞ্জহারং প্রিয়মপি জ গৌরাঙ্গ মাং মদয়তি। এবং দদৌ মে গৌরাঙ্গ থেকে কৃপা করে উদ্ধার করে নিজের অন্তরঙ্গ স্বরূপ দামোদরের হাতে অর্পণ করে আনন্দিত হয়েছিলেন নিজের বক্ষস্থল থেকে প্রিয় কুঞ্জহার গোবর্ধন শিলা দান করেছিলেন শ্রী 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 গৌরাঙ্গ হৃদয়ে উদিত হয়ে পরম আনন্দ দান করেছেন এই তো কহিল রঘুনাথেরও মিলন এই যাহা শুনে তাহা পায় চৈতন্য চরণ শিরূপ রঘুনাথ পদে যার আশ শ্রী চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে অন্তখণ্ডে রঘুনাথ মিলনাং নাম ষষ্ঠ পরিচ্ছেদ সমাপ্ত হলো অন্তরীরা ষষ্ঠ পরিচ্ছেদ আগামী পর্বেই অন্তরীলা সপ্তম পরিচ্ছেদ শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন পরম পদে মতি থাকার জন্য অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা ওম পরমাত্মা রে